বিষ্ণুপুরের বাপুজি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীয় সাফল্য। সদ্য ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 95% নম্বর লাভ করে ডিস্টিংশন সহ প্রথম বিভাগত উত্তীর্ণ হয়ে উজলিল বিদ্যালয়খনের ছাত্রী প্রণামী কলিতা। প্রণামী কলিতার সাফল্যত উৎফুল্লিত হয়ে পড়েছে বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রীর অঞ্চলবাসী রাইজ। পাচলি ব্যবসায়ী ব্রজেন্দ্র কলিতা আর নর্মদা কলিতার দ্বিতীয় কন্যা প্রণামী কলিতায় প্রবল প্রত্যাহ্বানকো নেওচি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল। সরকারি শিক্ষানুষ্ঠানত শিক্ষার গুণগত মান কমি যার যে ধারণা সম্প্রীতি, সেই ধারণাক নস্যাত করেছে প্রণামী কলিতার সাফল্যয়। উল্লেখ্য যে বিষ্ণুপুরের বাপুজি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরা বিগত বর্ষত সয়ানিকা কলিতাই 86% নম্বর লৈ ডিস্টিংশন সহ প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছিল। ধারাবাহিক সাফল্যর উত্তরণে অদূর ভবিষ্যতে নিশ্চয়কৈ এই বিদ্যালয়খনৰ পৰা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত শীর্ষস্থান দখল কৰিবলৈ সক্ষম হব বুলি ৰাইজে আশা প্রকাশ কৰিছে। মঙ্গলদৈৰ পৰা দিবাকৰ বৰুৱাৰ রিপোর্ট, আপোষবিহীন সংবাদ। প্রথমতে তাইক প্রাইভেট স্কুলত দিছিলোঁ, কিন্তু পয়সা পাতির কারণে তাইক শিক্ষকৰ পৰা চৰকাৰী স্কুলখনলৈ নিলোঁ। তাতে হয়তো এনেকুৱাই কৰিলে হয়, তথাপিও যিয়ে নহওক এতিয়া আৰু ভালে লাগিছে। চৰকাৰী স্কুল প্রাইভেট স্কুল একো কথা নাই, ষ্টুডেণ্টৰ নিজৰ মনৰ কথা। সদায় দৈনন্দিন মই পঢ়ি গৈছিলোঁ, স্কুলত যিখিনি পঢ়া সেইখিনি ঘৰত আহি আকৌ পুনৰ মই চাইছিলোঁ। তাৰপিছত আৰু যিবিলাক মানে পাঠবিলাকৰ ভিতৰুৱা প্ৰশ্নবিলাক ওলাই ওলাই মই লিখি পেলাই তেনেকৈ মুখস্থ কৰিছিলোঁ।